তোমরা কি কেউ এরকম তাল গাছ কোনোদিন দেখেছো? দেখো তাল গাছের কতটা কাটা, দেখো। এখন আমাদের দেখো আমরা প্রাং ভিডিও তো করব, তার আগে আমাদের এখন মানে এখানে ইনস্টাগ্রামের ভিডিও শুটিং হচ্ছে। তো দেখতে থাকো তোমরা ব্লগটি। আজকের ব্লগে অনেকই মজা হতে চলেছে। আজকে ব্লগটি একটা অন্যরকম ব্লগ হতে চলেছে, আর আজকে একটু দেরি হয়ে গেছে, যদি আগে আসতাম তো অনেক ভালো হতো গাইস। আর পার্কে মানেই মানে সুন্দর ব্লগ হবে, তোমরা জানো। আর পার্কে আজকে বেশি লোকও নাই, প্রাং করবো হবে প্রাং করবো মনে করে এলাম। তো দেখতে থাকো, লোক আসুক জমা হোক, তারপরে প্রাং ভিডিও তো আজকে আমি করবোই বলেছি। সো গাইস কি বলবো, মানে ব্যাপারটা খুবই খারাপ হয়ে গেলো। আমরা ভেবেছিলাম যে প্রাং ভিডিও করবো, কিন্তু কিছুই হলো না। আমরা ভিডিও করছি আর ওইখানে একটা লোক এসে বলছে না ভাই এসব ভিডিও টিডিও হবে না ভেবেছে। তো আমরা কী করবো, এলাম না, করলাম না, ভিডিও করতে দিচ্ছে না, ধরুন পারমিশন না। তো আজকের ব্লগটি পুরো ব্যর্থ হয়ে গেল, ভিডিও করা হলো না আমাদের। তো চলো বাড়ি যাই। দেখো ফুলগুলা জাস্ট কত সুন্দর। তো ভিডিও করা তো হলো না আজকে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো আমরা বাড়ি যাবো। তো দেখো তোমরা বাড়ি যাবো, তারপরে ব্লগটি শেষ। বাড়ি যাই মানে রাস্তার ব্লগটি দেখাবো, রাস্তায় যাওয়া তারপরে শেষ। গোকর্ণ পার্ক, এই কাজটা কিন্তু ঠিক হলো না। তো কি বলবো গাইস, আর তো আমি জীবনে আসছি না এখানে ভিডিও করতে। এবার যাবো নেক্সট টাইম কান্দি পার্কে, নইলে মতিঝিল পার্কে। এখানে তো আমি আর জীবনে আসবো না ভিডিও শ্যুট করতে। কি বলবো, ভিডিও বন্ধ হয়ে গেছে, তাই এটা বা কিরকম কথা। যেখানে পাখি থাকে না, পাখি থাকে মাছ থাকে, সেই জায়গাটা রাতের দৃশ্যটা দেখো অনেক ভালো লাগছে। তো আমরা এখন বাড়ি চলে যাবো। এখন এগুলোর মধ্যে দেখানো সবগুলো লাইট জ্বলছে আর এগুলো দেখতে অনেকই সুন্দর লাগছে একটা। তো কিছু করার নাই, ভিডিও তো আজকে হলোই না আমাদের, তো বাড়ি তো যেতেই হবে।